আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুল করিমাবা আয়তুরম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যারা আলোচনাটা শুনতে পাচ্ছেন সবার জ্ঞাত পর্থে বলছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি একটা লাইভ অনুষ্ঠানের জন্য মুফতি শফিক আসেমি নওগা শীতল মাঠে মাহফিল করতে এসে আমাদের বিরুদ্ধে ধরাশায়ী হয়েছেন আপনারা সকলেই এটা ভিডিও আকারে পাবেন ইনশাল্লাহ ভিডিওগুলো আমার কাছে পৌঁছে দিয়েছে অর্থাৎ আমার একটা মাহফিল ছিল আপনার আমার একটা মাহফিল ছিল মাহফিলটি ছিল চার তারিখে মার্চ মাসের পত্নীতলা শীতল মাঠে আমি সেই প্রোগ্রামে অত্যন্ত মধ্যমপন্থীতে হানাফি মাজহাবের লোকদেরকে কেন্দ্র করে অত্যন্ত ভালো মানে সাবলীল ভাষায় আমি আলোচনা করেছিলাম আমি সেখানে প্রমাণ করেছিলাম যে জর্দা খাওয়াটা সিগারেট গুল এগুলো খাওয়া হারাম পরবর্তীতে ওই একই মাঠে গত রাত্রিতে মুফতি শফিক আসামি কাসিমি জনগণের অনুমতি ক্রমে সেখানে মাহফিল করতে এসে আমাদের আহলে হাদিসের একজন বড় আলেম মুফতি আব্দুল হামিদ ফাইদির সাথে সে চূড়ান্তভাবে ধরাশায়ী হয় এবং সেটার ভিডিও লিঙ্কটাও আমি কিছুক্ষণ পরে আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সেই আলোচনার প্রেক্ষিতে চার তারিখে আমি নগে আলোচনা করেছিলাম আমাদেরকে মানে আমাদেরকে তথ্যতাচ্ছিল্য করার জন্য মানে এই শফিক আসেমি সেই শফিক আসেমি আমরা বলছি যে এরা কেন আমাদের উপরে এরকম মানে এরকমভাবে খেপে যাচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আব্দুরা বিন ইউসুফকে সিলেটের ফেন্সিগঞ্জ আক্রমণ করা হলো এই শফিক আসামি তার পেজ থেকে বলেছিল যে শয়তানের উপর কঙ্কর নিক্ষেপ করা হয়েছে আফসোস যদি আলেমদের এই ইখতলাফি বিষয় নিয়ে যদি সাধারণ একটু জ্ঞান থাকতো মুফতি শফিক আসেমি প্রায় সময় প্রায় জায়গাতেই বিভিন্ন লোকদের সাথে বাড়াবাড়িতে লিপ্ত হয় এবং কি শেষ পর্যন্ত সে আম কালগত রাত্রে আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে সে ধরাশায়ী হয়েছে কেননা এর আগে মখলিশ বিন আরশাদ মাদানিও আঠাশ তারিখ একটা মাহফিল করে গেছেন এবং আমি বলেছিলাম তো শায়কও যথেষ্ট যৌক্তিকতার সাথে সেখানে সে কথা বলেছিল আর আমাদের এই কথাগুলো খণ্ডন করতে যে পরবর্তীতে মুফতি শফিক আসেমি গতকাল ধরাশায়ী হয় এই যে যে আলেমদের যে বাংলাদেশের যে করুণ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এক শ্রেণীর আলেমরা একদিকে ভুল মেসেজ দিয়ে গণতন্ত্র প্রক্রিয়ায় মিছিল মিটিং করে কতগুলো সাধারণ মানুষের যে জানমাল ক্ষয়ক্ষতি করলো এগুলো সুন্না বিবর্জিত একটা বিষয় এবং একদিকে শহীদের সস্তা কলা বিক্রি করা হচ্ছে এগুলো সুন্না বিবর্জিত একটি বিষয় আর আরেকদিকে আপনার শফিক আসেমি কেবলমাত্র কেবলমাত্র বিদ্বেষমূলকভাবে আহলে হাদিসদেরকে এমনভাবে কটাক্ষ করেছে সে আপনি দেখবেন অনেক ভিডিওতে সে নামাজে রাফালে আদাইন আমিন আমি বলছি যে এগুলো মৌলিক কোনো বিষয় না এগুলো মুস্তাহাবের বিষয় কিন্তু এগুলো নিয়ে কটাক্ষ করা বা আমিনকে জোরে আসতে বলে কটাক্ষ করা এবং তার বিরুদ্ধে বিষেধাজ্ঞা করা এগুলো আসলে মারাত্মক ক্ষতির বিষয় মহান আল্লাহ তালা কোরআনুল ক্যালেমের মধ্যে স্পষ্ট করে বলেছেন ইকুম লুলফিদিন আলহাক তোমরা দিনের মধ্যে গুলু করো না মানে ইফরাদ আর তাফ্রিদের মাঝামাঝি থাকতে হবে নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাহ মেশকাতের মাসাবি মেশকাতুল মসাবির হাদিস নাম্বার ছাব্বিশশো পঞ্চাশের মধ্যে আলোচনা করেছেন ও খৈরুল উমুর আউসা তোহা আমার উম্মদকে আমি আল্লাহ তালা আমার আল্লাহ রাসুল বলেছেন যে মধ্যম পন্থা হিসেবে দেখতে চান সোরব বাকারার একশো তেতাল্লিশ নাম্বার বলেছেন ওয়া কাদা আলীখা যে আল্লাহ উম্মাত ওয়াসাত আল্লাহ তালা এই উম্মাতের জন্য মধ্যম পন্থা নির্ধারণ করেছেন না হবে বাড়াবাড়ি না হবে ছাড়া কিন্তু তিনি উদ্দেশ্যমূলকভাবে আমাদের আহলে হাদিসের আলেমদের বিরুদ্ধে অকাথ্য ভাষায় গালিগালা সহকারে প্রত্যেকটা জায়গাতে কিতাবের অ্যাবারত চুরি করে জনগণের সামনে নিজের কথাগুলো বলে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইচ্ছামতো অ্যাবারত চুরি করে মানুষের সামনে এই ধরনের বিভ্রান্তগুলো তুলে ধরে এরকমই একজন ব্যক্তি হলেন এই শফিক আসেমি শফিক আসেমি শীতল মাঠে আমাদের বিরুদ্ধে অসাধারণ নিষেধাজ্ঞা শুরু করছিলেন তো এক পর্যায়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল বিভিন্নভাবে সে প্রশ্নের বাণী জর্জরিত হয়ে পড়েছেন আপনারা মহান আল্লাহ তালার ইচ্ছায় এই ভিডিওগুলো পাবেন দুইটা ভিডিও একটা এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের আর একটা হলো চল্লিশ সেকেন্ডের ভিডিও সেখানে স্পষ্টভাবে মুফতি শফিক আসেমি সেখানে ধরাশায়ী হয়ে গেছেন আমরা বলবো এরকম যে আপনি আপনাদের হানাফি মাজাহাবের বক্তব্য করবেন হানাফি

এবং যেই আলেমরা ফিখে নিয়ে জনগণের মধ্যে রোসানল জনগণের জনগণকে তাকফির করা এমনকি ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা করা তাদের নামাজগুলোকে ব্যঙ্গ করতে করতে এমনভাবে অভিনয় করা এগুলো পূর্ববর্তী দেওবন্দি আনোয়ার আনোয়ারসা কাশ্মীরি হাই লাখনবী আল্লামা বদরুদ্দিন আইনি আল্লামা নিমবি হানাফি ইমাম ইউসুফ ইমাম আবু হানিফা ইমাম জোফার হানাফি মাজহাবের কোনো আলেমদের শিক্ষা এরকম ছিল না কিন্তু দেখেন আপনারা নিজেরা বলেন যে আমরা যখন কোনো ফিখে ইখতেলাফ নিয়ে কথা বলি বা আমরা যখন কোনো মাস আল্লাহকে সৈ দ্বারা সাব্যস্ত করি তখন বলেন যে আমরা বাড়াবাড়িতে লিপ্ত আছি তখন বলেন যে আমরা বিভ্রান্তিতে লিপ্ত আছি আর আজকে যখন সহের এলাকায় এসে মুফতি শফিক আসামি অকথ্য বাসায় আমাদেরকে গালিগালাস করবে তখন কি এটা ঠিক হবে কিনা যদিও তারা এরকমটা করেই যাবে কিন্তু আমরা তারপরও বলবো যে আমরা কোনো মাজহাবের আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করি না তাদের উপরে জঙ্গিপান আচরণ করি না তাদের মৃত্যুতে আমরা ইন্নানিল্লা লেখি তাদেরকেও মারা গেলে তারা সকলেই আমাদের উস্তাত্য বলে আমি মনে করি কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন যে এখানে এসে আমাদের বিরুদ্ধে বিষেদাগার করা বা আমাদের খারাপ মানে আমাদের বিরুদ্ধে খারাপ বিষেদাগার করা এটা কিন্তু আমাদের সালাফরা শিখায়নি আমাদের আল্লাহ আমার আল্লাহ তালা আউতাল কোরানেশ্বর আহমিন সাদ আলোচনা করেছেন যে ওয়ালা তস্তাউল হাসান আওয়ালা সাইয়া তোমরা উত্তর ভালো দিয়ে দাও ইদফা আিল্লাহিয়া হাসান যদি মন্দিরোত্তর ভালো দিয়ে দিতে পারো তাহলে তোমার এবং তোমার শত্রুর মধ্যে আমি আল্লাহ বন্ধুত্ব তৈরি করে দেবো তাহলে কোরআন কত চমৎকার নীতিমালা উসুলত দাওয়া দাওয়ার বিপরে আল্লাহ তালা বলে কত সুন্দর নীতিমালা প্রণয়ন করেছেন অথচ দেখেন এ শফি কাসেমি নিয়মিত নিয়মিত আমাদের বিরুদ্ধে বিষেধাজ্ঞার করে বই পুস্তক এনে নিজের মতো করে নাসিরুদ্দিন আলবানী সহকারে সালাবদের কিতাবাদির উপরের এবারত নিচের বাদ দিয়ে মাঝখানের এবারত পরে মানুষের মধ্যে এরকম বাড়াবাড়ি করে একটা এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে যেই সমস্ত এলাকাগুলোতে বিশুদ্ধ হাদিস প্রতিষ্ঠিত আছে যেই সমস্ত এলাকায় মনাজাত উঠে গেছে যে সমস্ত এলাকা সবাবরাত রুটি হালুয়া উঠে গেছে যে সমস্ত এলাকায় তারাবি সেইভাবে বলবত আছে সেই সমস্ত এলাকায় এসে এই বাড়াবাড়িগুলো করে ধরা হয়েছে তা যাও সম্মানিত উপস্থিতি এই মুফতি শফিক আসলামীকে ভালো করে চিনে নেবেন পরবর্তীতে দুইটি ভিডিও আপলোড হবে আমার মাহফিলকে কাউন্টার করে পরবর্তীতে গত রাত্রিতে অর্থাৎ আপনার এক তারিখে মাহফিল করতে গিয়েছিলেন তিনি সেখানে তো বলে এক পর্যায়ে জনগণের সাথে দরাসায়ী হয়েছেন তাই আমি আমার সমস্ত সোহিয়া আলেমদেরকে সোহিয়া দিনী বাইদেরকে যারা সোহিহাদিস চর্চা করেন আহলুল হাদিস অধ্যসিত এলাকায় আমি একটি কথা বলবো যে খবরদার কোনো বিধা থেকে আপনারা প্রশ্রয় করবেন না তাদেরকে যেখানেই পাবেন সেখানে প্রতিরোধ করবেন এলিম দিয়ে প্রতিরোধ করবেন ইমাম বখারি তার উস্তাদ আলী ইবনেল মাদিনীকে জিজ্ঞেস করেছিলেন যে আহলে হাদিসের বৈশিষ্ট্য কী আলী ইবনেল মাদানী ইমাম বখারীকে বলছেন ওয়াল্লাদিন তারা মাঝহ ছাড়া মত ছাড়া অন্য করা মত নেয় না এবং তারা এলিম দিয়ে জাহিলিয়াতের মোকাবেলা করে এই কথাটি সারফাস আবিল হাদিসের আঠারো নম্বর পৃষ্ঠাতে খতিবাল বাগদাদি সংকলন করেছিলেন আমি সেটা থেকে উঠিয়ে এই কথাগুলো বললাম তো এখন আপনারাই বলুন সম্মানিত উপস্থিতি যে আপনারা আপনারা কীভাবে কিভাবে মানে এটা বরদাস্ত করি আর আমাদের সহিয়া দেশের সমস্ত এলাকার ভাইদেরকে বলি যেখানেই বিদাতিদের আপনারা তাদের কথা শুনবেন তারা যেখানেই বিশেদাগার করবে বিরুদ্ধচরণ করবে এইভাবে যদি দশ পনেরো জায়গায় ইতিপূর্বে লুৎফর ফরাইজি কুমিল্লায় মিথ্যা হাদিস বলে সিরাতে আল হালাভিয়া এই কিতাবের অ্যাবরৎ মিথ্যা বলে এবং সে মিথ্যা জাল একটি কথাকে মানে সহি বলে সেই হয়ে গেছে কিন্তু এই জন্যই দেখবেন যে নিঃসন্দেহে মহান আল্লাহ তালা এই বিদাতের উপর সন্নতকে বিজিত করবেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আজকে দাওয়া পৌঁছে যাবে যা হোক সমন্বিত আমি সফল অবস্থায় ছিলাম নিরাপত্তার স্বার্থে বা কোন জেলায় যাচ্ছি কোন থানায় যাচ্ছি এগুলো আমি আর বলবো না তবে আপনারা এদেরকে চিনে রাখেন এরা বারাবাড়িতে লিপ্ত আছে মহান আল্লাহ তালা আমাদেরকে শফিক কাসেমি সহ যারা বাড়াবাড়িতে লিপ্ত আছে যেই মাসলাকের হন না কেন সকলকে আল্লাহ সম্মতি দান করুন তারা যেন বাড়াবাড়িতে লিপ্ত না হয় তারা তাদের পক্ষের দলিলা দিল্লা দিয়ে যেন কথা বলে যাতে করে মানুষ বুঝতে পারে কোনটা হক এবং কোনটা বাতিল আমাদের কর্তব্য হলো কোরআন সন্না দিয়ে আমি যে মতের ওপর থাকবো সেটাকে কোরআন সান্না সামনে রেখে কথাগুলোকে সামনে রেখে কথা বলা কোনো মানুষকে কটাক্ষ করে কোনো মানুষকে তাচ্ছিল্য করে কাউকে নামাজ নিয়ে তথ্য করে এই ধরনের কাজ জন্য কেউ না করেন যতবার আপনারা করবেন এগুলো তো ইজ্জু মাংতা অত দিল্লু মাংতাসা ইজ্জত আল্লাহ দেন জিল্লতি আল্লাহ দেন যত যার জায়গায় এগুলো করবেন মনে রাখবেন সৈন্যত্যাগের পরিণাম জিল্লুতি আর অপমান যেখানেই আপনারা সহি বিরোধিতা করবেন সেখানেই আপনারা এরকম বাধার সম্মুখীন হবেন এবং সেইখানে অপমানিত হবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকেই সকল মাসলাকের আলেমদেরকে বাড়াবাড়ি এবং সারা সারি মাঝামাঝি থাকার তৌফিক দান করুন সকলকেই মিলেমিশে কুরা সন্ন্য দিয়ে সামনে এগিয়ে তোলার তৌফিক দান করুন প্রত্যেক মাসলাক তার নিজের দলিল আদিল্লার ভিত্তিতে যেন কথা বলে সবাই যেন সবাইকে সম্মান করে সমীহ করে কথা বলে এবং এইভাবেই চলে আসছিল এবং এভাবেই চলতে থাকবে আমরা প্রত্যেকের সাথে কথা বলবো আমরা মহাসারাত করব কোরআন কেন্দ্র থেকে আল্লাহ তালা আমাদের সকলেই বুঝবার তফিক দান করুন দোয়া রাখবেন সফর অবস্থায় সমস্ত দিনী ভাইদেরকে অশেষ শুভেচ্ছা জানাই কারণ জানেন যে শকুরের নজর পড়ে গেছে আমাদের উপরে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন আর শফিক আসিমির ভিডিওটি যখন আপলোড হবে আপনারা সকলে শেয়ার করার চেষ্টা করবেন মনাল্লা রবুল আলমী আমাদের সকলকে তৌফিক দান করুন আজ এই পর্যন্তই সোহান আক বিহামদিকা আসাদু আল لا اله الا انت استغفرك الله اليك السلام عليكم ورحمه الله وبركاته